দীঘা থেকে মাত্র 670 কিলোমিটার দূরে পৌঁছছে যশ। কোথায় কখন আছড়ে পড়বে জানুন সব তথ্য। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় যশ দীঘা থেকে কত দূরে অবস্থান করেছে, এছাড়াও কোথায় কখন কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আশঙ্কায় সত্যি হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের সংকেত। সোমবারেই বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তারপর শক্তি বাড়িয়ে তা দ্রুত ধেয়ে আসবে স্থলভাগের দিকে। ধাপে ধাপে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। 25 তারিখ সন্ধ্যা থেকেই এর প্রভাবে ঝোড়ো হাওয়া বইবে। 26 মে সকালে ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়বে, অবশেষে সন্ধ্যায় তা পৌঁছাবে স্থলভাগে। এই মুহূর্তে দীঘা থেকে 670 কিলোমিটার দূরে, উড়িষ্যার মহাবালেশ্বর থেকে 690 কিলোমিটার দূরে আছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরাদের অনুমান 26 মে বুধবার সন্ধ্যায় আঁচড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত নিম্নচাপের যা গতিবিধি তার নিরীক্ষা করে আবহাওয়াবিদরা বলছেন, স্থলভাগে আঁচড়ে পড়ার পরে ঝড়ের সর্বাধিক গতি হতে পারে 155 থেকে 165 কিলোমিটার। আবহাওয়াবিদরা বলছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি ক্রমশই শক্তি সংগ্রহ করছে। এখন সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। ঘূর্ণিঝড়টি আঁচড়ে পড়বে ঠিক কোথায়? হাওয়াফিস বলছে ল্যান্ডফলের সম্ভাবনা পারাদ্বীপ থেকে সুন্দরবনের সাগরের মধ্যবর্তী অংশে। নিম্নচাপটির প্রভাবে 24 মে থেকে 26 মে উত্তল হবে সমুদ্র। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এই নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিমে। এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।